এখন আমরা দেখবো কিভাবে কম্পিউটারের ডেস্কটপ আইকন আনতে হয়। তো আমরা প্রথমে ডেস্কটপ আইকনটাকে রিমুভ করবো, তারপরে আবার ডেস্কটপ আইকনটাকে নিয়ে আসবো। তো এটা করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে যা করতে হবে, আমরা কম্পিউটারের ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করবো, দেন চলে যাব কোথায়, পার্সোনালাইজ। পার্সোনালাইজে যাওয়ার পরে এখান থেকে থিমে ক্লিক করব। থিমে যাওয়ার পরে আমরা ডান সাইডে স্ক্রল করে ডেস্কটপ আইকন সেটিং এ যাব। ডেস্কটপ আইকন সেটিং এ যাওয়ার পর এখান থেকে আমরা কে এটাকে কি করব, ডেস্কটপ আইকনগুলোকে রিমুভ করে দেব। দ্যাট রিমুভ করে দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। এখন কি হলো, আমার ডেস্কটপ আইকনগুলো মুছে গেল। দেখেন আমার ডেস্কটপ আইকনগুলো নাই। তো এই ডেস্কটপ আইকনটাকে আবার আনতে হলে আমাদেরকে সেম প্রসেসে পার্সোনালাইজ, দেন থিম, ডেস্কটপ আইকন, কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, রিসাইকেল বিন। এখন আমরা অ্যাপ্লাই, ওকে, এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমার ডেস্কটপ আইকনটি আবার আইকনগুলো চলে আসছে। তো এই ছিল কম্পিউটারের কিভাবে ডেস্কটপ আইকন আনতে হয়। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব বা একটি লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।